নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, ফুডনামা নিয়ে আজ প্রথমবার আপনাদের সামনে। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কলকাতা নয়, কলকাতা থেকে জাস্ট 20 কিলোমিটার দূরে এক মফস্বল শহর খড়দাতে। খড়দাকে এক এক লোক এক একভাবে চেনে। খড়দার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু সুপ্রাচীন। ইতিহাসকাররা বলে যে খড়দাতে নাকি শ্রী চৈতন্যদেবের পাদধূলিতে ধন্য। এখানকার রাধেশ্যামজিউর মন্দির আর কাঠিয়া বাবার আশ্রম দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে প্রত্যেক দিন। এই সেই সুপ্রসিদ্ধ রাধেশ্যামজিউর মন্দির বা শ্যামের মন্দির। বৈষ্ণব ধর্মের সাথে শাক্ত রীতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে খড়দার মাটিতে। এই খড়দার মাটি কিন্তু শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদারও সান্নিধ্য পেয়েছে। এই সেই রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, এও কিন্তু প্রচুর ইতিহাসের ধারক এবং বাহক। খড়দার অনেক প্রসিদ্ধ মানুষের শৈশব কেটেছে এই স্কুলেই। কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত এই খড়দাতে থিম রেস্তোরাঁ তো দূর কি বাদ, ঝাঁ চকচকে খাবারের দোকান অবধি ভাবা যেত না। কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে খড়দাও পাল্টাচ্ছে তার খাবারের রীতি এবং নীতি। খড়দা এখন ফুড ফিউশনের যুব ভারতী। সেই নতুন ফুড ফিউশনের খোঁজ দিতেই আজকে আমরা এসেছি খড়দার নবতম সংযোজন দ্য বিলিয়ার্ড ক্যাফে রেস্টুরেন্টে। আসুন আপনাদের নিয়ে যাই বিলিয়ার্ড ক্যাফে রেস্টুরেন্টে, দেখি এখানে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আমরা চলে এসেছি বিলিয়ার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার ডিরেকশনটা যদি দেই তাহলে খড়দা হয়ে রহরা হয়ে আসলে রহরা বাজার থেকে কল্যাণনগর বটতলা মোড়, অথবা সোদপুর থেকে আসলে কল্যাণনগর বটতলা মোড়েই রয়েছে এই রেস্টুরেন্ট। আসুন ভিতরে যাই, দেখি আমাদের জন্য এখানে কী অপেক্ষা করছে। আমরা চলে এসেছি বিলিয়ার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আসুন দেখা যাক এখানে ক্যাফে এবং রেস্টুরেন্টের মেলবন্ধনটা কীভাবে ঘটেছে। এখানকার যেটা আপনাদের কাছে মূল আকর্ষণ হতে পারে সেটা হচ্ছে এই বিলিয়ার্ড বোর্ডটি। আসুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দ্য বিলিয়ার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার এর সাথে। শুনে নিই তাদের ফুড ফিউশনের আইডিয়াটা কীভাবে এলো এবং তার মুখ থেকেই আজকে আমরা জানতে পারবো এখানকার বিস্তারিত সম্পর্কে। দাদা নমস্কার। নমস্কার সবাইকে। তো আমাদের মানে অ্যাম্বিয়েন্স ক্যাফে কাম রেস্টুরেন্ট, মানে সবাই তো বার কাম রেস্টুরেন্ট, এর সাথে ক্যাফে কাম রেস্টুরেন্ট, এটা প্রথম নতুনত্ব একদম। এটার চিন্তাধারণা এসেছে যে রেস্টুরেন্টে তো সবাই যায়, খেতে যায়, কিন্তু টাইম পাস, মানে আমরা ডিনার করতে, বাড়িতে রান্না করতে ইচ্ছে করছে না, আমরা তাই জন্য রেস্টুরেন্টে যাচ্ছি, ডিনারে যাচ্ছি। কিন্তু কেউ ভাবে না যে আমি বাড়িতে আছি, বোর হচ্ছেই, ঠিক আছে সবাই মিলে টাইম পাস করতে যাচ্ছি, তো কোথাও রাস্তার ধারে বসতে হবে, গঙ্গার ধারে বসতে হবে, সেই হিসাবে এখানে বসে আড্ডা দিয়ে, কারোর কোনো তাড়াহুড়ো নেই, যে যেরকম ইচ্ছা অর্ডার দিয়ে বসে টাইম পাস করে। এই জন্য ক্যাফে কাম রেস্টুরেন্ট, যেখানে ক্যাফে 7টা পর্যন্ত ক্যাফে, তারপর ওই আপনাকে আবার রেস্টুরেন্টের জন্য আলাদা কোথাও খেতে যেতে হবে না, আপনার সেট আপটাই পুরো রেস্টুরেন্টের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হিসাবে ক্যাফে কাম রেস্টুরেন্ট। বিলিয়ার্ড তো এত পপুলার গেম নয়, এটা কি আপনাদের মানে লোককে পুল করার জন্য হেল্প করছে? একদম, একটা নতুন জিনিস তো সবসময় হেল্প করবেই, আর তার থেকেও বড় কথা যে একটা জায়গায় আমি অনেকক্ষণ টাইম কাটাবো, কি হিসাবে টাইমটা কাটাবো, আমি তো সারাক্ষণ এক জায়গায় যন্ত্রের মতো বসে কতক্ষণ কথা বলবো, একটু গেম খেলবো, একটু ফটো তুলবো, প্রত্যেকটা এখানে প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা ফটোয় আলাদা আলাদা একটা বিশিষ্টভাবে ভাবনা আছে। যেরকম এই খেলার সাথে এই পিছনের ওয়ালটা আমি ছোট্ট করে বলছি, এই বিলিয়ার্ড টেবিলের সাথে খেলা, এখানে সব ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে, যেরকম মহিলা আছে, হিন্দু আছে, পার্সি আছে, শিখ আছে, প্রত্যেকে খেলছে। খেলা মানুষের মধ্যে দূরত্ব দূর করে, এটাও একটা আমাদের চিন্তাভাবনা যে খেলার সাথে এই দেওয়ালটা এর সিগনিফিকেন্ট। ঠিক ওরকম ওখানে দুটো 3D প্রিন্ট আছে, যেটা বাচ্চাদের ফটো তোলা বা টাইম পাস করা সেটা আকৃষ্ট করে। আমাদের প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা একটা থিম, মানে আমরা ফায়ার এক্সটিংগুইশারটাও একটা থিমের উপরেই রেখেছি,
যে একটা রকেট, একটা মানুষের প্যারাশুট, প্রত্যেকটা লেখা কনসেপ্ট দেওয়ালের লেখা গুড ফুড গুড মুড, লাইফ ডিপেন্ড অন 3F, ফুড ফ্যামিলি ফ্রেন্ডস, যেরকম সেমনি পুরো কনসেপ্ট আমাদের দেওয়াল থেকে শুরু করে যে কোনো কিছু প্রত্যেকটা কনসেপ্ট ইনোভেটিভ। আসুন টাইম পাস করুন, দেখুন। খাবার নিয়ে তো আমি পরে বলবো, আগে ভালো লাগলে তারপর খাবার ভালো লাগবে, বসে টাইম পাস করুন, দেখুন কেমন লাগে, অবশ্যই আসবেন, দেখবেন কী কী কব প্রবলেম আছে জানাবেন, আমরা সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। অসাধারণ লাগলো আমার কনসেপ্টটা। ফুড ফিউশনের কিন্তু আদর্শ জায়গা হতে পারে বিলিয়ার্ডস ফুড রেস্টুরেন্ট অ্যান্ড কাফে। আসুন এখন দেখে নিই এখানকার যে ফুড মেনুগুলো আছে সেগুলো এই ফিউশনের সাথে কতটা সামঞ্জস্য রাখতে পারে, এবং আপনাদেরকে আমরা পৌঁছে দেব এখানে আপনাদের জন্য কী কী অপেক্ষা করছে। আমাদের কাছে চলে এসছে এখন বিলিয়ার্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মেনু কার্ড। স্পেশাল মেনুর মধ্যে এখানে চাইনিজ স্টার্টার রয়েছে, তার মধ্যে গার্লিক ফ্রাইড চিকেন, ড্রাই চিলি চিকেন, চিকেন লেগ ফ্রাই, ক্রিসপি হানি উইংস, ফিশ ফ্রাই, স্যান্ডউইচ রয়েছে। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলার, এখানে বেশ কিছু ক্যাফে আইটেম যেটা কিন্তু দুপুর দুটো থেকে সাতটা অবধি পাওয়া যায়, তারপরে কিন্তু ক্যাফে আইটেমগুলো পাওয়া যায় না। তার মধ্যে রয়েছে স্যান্ডউইচ, স্যান্ডউইচের মধ্যে ভেজ স্যান্ডউইচ, চিকেন টিক্কা স্যান্ডউইচ, চিজ ব্লাস্ট টিক্কা স্যান্ডউইচ, বাহুবলি স্যান্ডউইচ রয়েছে, পিৎজা রয়েছে, পাস্তা রয়েছে অনেকগুলো আইটেমের, হোয়াইট সস পাস্তা, পাস্তা উইথ রিও সস, চিজ ব্লাস্ট পাস্তা, মিক্স সস চিকেন পাস্তা, সিজলার প্ল্যাটার রয়েছে এখানে, চাইনিজ সিজলার, তন্দুর আইটেম রয়েছে, চাইনিজ রয়েছে, চাইনিজের মধ্যে ওনান চিকেন, চিলি চিকেন, সেজওয়ান চিকেন, রাইসের মধ্যে ভেজ এগ, এগ চিকেন মিক্সড, বিলিয়ার্ড স্পেশাল ফ্রাইড রাইস, সবকটা অপশন আপনারা পাবেন। নুডলস রয়েছে, ভেজ হাক্কা নুডলস, এগ হাক্কা নুডলস। ড্রিঙ্কসের মধ্যে এখানে আপনি পেয়ে যাবেন ওরিও শেক, কিটক্যাট শেক, ম্যাঙ্গো ডিলাইট মকটেল, লেমন সোডা, মশালা কোলা। ডেজার্টস রয়েছে, আর ইন্ডিয়ানের মধ্যে এখানে রুটির অপশন রয়েছে, তন্দুরি রুটি, প্লেন নান, বাটার নান, ইন্ডিয়ান গ্রেভির মধ্যে কড়াই চিকেন, চিকেন ভর্তা, চিকেন চাপ, দহি মাটন রয়েছে। মাটনের আইটেমগুলো ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডেতে পাওয়া যায়, বাকি সময় চিকেন অ্যান্ড বিরিয়ানি ইজ অলসো অ্যাভেলেবেল, চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি। এখন আমি আমার অর্ডারটা প্লেস করি, তারপরে খাবারটা আসুক, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এক্সকিউজ মি, আমার অর্ডারটা একটু নিয়ে নেবেন। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু দ্য ভিলেজ। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি মেনুগুলোর মধ্যে কিছু আইটেম নিতে চাইছি যেটা আপনাদের ক্যাফে বেসড আইটেম আর কিছু রেস্টুরেন্ট বেসড আইটেম। হ্যাঁ, তা আপনি আমাকে একটা ফিশ ফ্রাইয়ের একটা অর্ডার একটুই করুন। আচ্ছা, স্যান্ডউইচ যেটা, এটা দুটো থেকে সাতটার অবধিই পাওয়া যায় তাই? আপনি আমাকে একটা চিজ ব্লাস্ট টিক্কা স্যান্ডউইচ দিন। পিৎজা আমরা এখানে নিচ্ছি না, এখানে অনেকগুলো অপশান রয়েছে, চিকেন চিজ ব্লাস্ট পিৎজা, পাস্তারও রয়েছে আমি বললাম, সেগুলো আমি দিচ্ছি না, সিজলারও দিচ্ছি না। তন্দুর আইটেমের মধ্যে আপনি বাটার তন্দুরিটা আমাকে এক প্লেট দিন। চাইনিজ আইটেমের মধ্যে আপনি আমাকে একটা এগ চিকেন ফ্রাইড রাইস দেবেন, হুনান চিকেন একটা দেবেন, নুডলস আমি নিচ্ছি না কিছু। আচ্ছা, ড্রিঙ্কসের মধ্যে মকটেলে দুটো লেমন সোডা দেবেন। ডেজার্ট এখানে আইসক্রিম অপশনস রয়েছে, আমি আইসক্রিম নিচ্ছি না। আর ইন্ডিয়ান মেনুর মধ্যে আপনি আমাকে একটা বাটার নান দেবেন আর কড়াই চিকেন এক প্লেট দেবেন। ও অবভিয়াসলি যেটা বলার আছে যে বিরিয়ানিটা এখানে অকেশনাল, এবং আগে থেকে বলা থাকলে কিন্তু ওনারা প্রিপেয়ার করে দেন।
আমাদের সামনে চলে এসেছে আমাদের অর্ডার করা খাবারগুলো। আমি একটা একটা করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর তার সাথে কেমন টেস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব। ক্যাফে আইটেমের মধ্যে আমি প্রথমে একটু নিয়ে নেব চিজ স্যান্ডউইচ স্যালাড। ইটস রিয়েলি নাইস টেস্টি। আমি আরেকটা বাইট নেওয়া থেকে নিজেকে আটকাতে পারছি না। ইটস রিয়েলি গুড। আপনাদের কিন্তু স্যান্ডউইচ পাস্তা বা পিৎজা দিয়ে ইভিনিংয়ে আপনাদের জমাটি আড্ডা উইথ বিলিয়ার্ডস বোর্ড এটা কিন্তু দারুণ জমে যেতে পারে। নেক্সট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই, আর তার সাথে আমি একটু মাস্টার্ড সসটা নিয়ে নেব। বাইরেটা খুবই ক্রিস্পি, ভিতরটা সফট, মাছটা বেশ ফ্রেশ, আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার। ইটস রিয়েলি গুড। এটা হচ্ছে এখানকার একটা স্পেশাল ডিশ, বাটার তন্দুর। টেন্ডার মিট, টেস্টটা বেশ ভালো। এটা এনাদের চাইনিজ আইটেমের মধ্যে পড়ে। আমি অবশ্যই একটু দেখানোর জন্য এটাকে আমি অর্ডার করেছি। এর মধ্যে অনেকগুলো অপশন থাকার সত্ত্বেও আমি এগ চিকেন ফ্রাইড রাইস উইথ হুনান চিকেনটা নিয়েছি। দিস ইজ সামথিং স্পেশাল। আমি আগে একটু চিকেনটা ট্রাই করে দেখছি অনলি। রিয়েলি নাইস। এটা ওনাদের এখানে একটা স্পেশাল আইটেম, কড়াই চিকেন ইন্ডিয়ান ডিশের মধ্যে। এর সাথে আমি যেটা অর্ডার করেছি বাটার নান। নানটা এখনো গরম, পুরো বাটার রয়েছে। লুক অসম। ক্রিমি, নর্মাল কড়াই চিকেনের থেকে কিন্তু এটা আলাদা টেস্ট। উপরে কিছু ধনে পাতা দেওয়া আছে। এখানে আমার যেটা মনে হচ্ছে কাজু বাটা কার্ড ইউজ করা হয়েছে। ওয়েল টেন্ডার মিট, গুড আই। বিলটা আপনাদের সামনে চলে এসছে, আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে ওনারা আমাকে মকটেল এবং ওয়াটারটা কমপ্লিমেন্টারি দিয়েছেন, আর ফুডের টোটাল বিল হয়েছে 966 রুপিস। ফিশ ফ্রাই 1 প্লেট 120 রুপিস, হুনান চিকেন 240, বাটার নান 40, চিকেন টিক্কা স্যান্ডউইচ 120, এগ চিকেন ফ্রাইড রাইস 150, কড়াই চিকেন 250, প্লাস 5% GST, টোটাল প্রাইস 966। এখানে কিন্তু দুজনে মিলে একটা খুব সুন্দর এই অ্যাম্বিয়েন্সে ইভিনিং কাটাতে এবং একটা ভালো খাওয়ার খেতে গিয়ে আপনাদের পকেট পিঞ্চ করবে ম্যাক্স টু ম্যাক্স 600 to 700 রুপিস, সেটা কিন্তু খুব বেশি নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।
আর আপনাদের কমেন্টে অবশ্যই জানান যে এরকম ভালো ভালো রেস্টুরেন্ট কোথায় আছে আপনাদের নিয়ার বাই, যেটা চাইছেন আমরা কভার করি, অবশ্যই সেখানে আমরা পৌঁছে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, গুড নাইট।